সব আলেমদেরকে জেলেবদ্ধ করে ইসলামকে ধ্বংস করার যিনি পায়তারা করেছিলেন, যার সম্পর্কে মনে করা হতো আমরাও ধারণা করি নাই যে তার এত সকালে পতন হবে, আর সেও মনে করেছিল ছাত্রলীগের হুসুন ভারতের হুসুন তাকে রক্ষা করবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পতন ঘটালেন যা সে কল্পনাও করতে পারে। আমার মনে পড়েছে আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে এসেছিল, তাকে ধ্বংস করার জন্য সে যেমন সবচেয়ে বড় প্রাণী নিয়ে আসলো, আল্লাহ তাকে ধ্বংস করার জন্য সবচেয়ে ক্ষুদ্র প্রাণী পাঠালেন ধ্বংস করার জন্য। ঠিক আমাদের বাংলাদেশের বুকের উপরে যে জগদ্দল পাথর বসেছিল, স্বৈরাচারিণী নাস্তিক মোরতাদদের জননী, নাস্তিক মোরতাদদের জননী, ইসলামকে ধ্বংস করার পরিকল্পনাকারীদের রূপকা, শেখ হাসিনা যখন এদেশে থেকে ইসলামকে চিরতরে নির্মূল করার জন্য চক্রান্ত করছিল, মুসলিমদেরকে বিভক্ত করে ফেরাউনি কায়দায় সে দেশ চালাতে চেয়েছিল। কোরআনে ফেরাউনের চরিত্র সম্পর্কে বলা হয়েছে ইন্না ফেরাউনা আলা ফিল আরদ, ফেরাউন তার ভূখণ্ডে একক ক্ষমতা কুক্ষিগত করেছিল। ইস্তাদ'ইফু তায়ফাতান মিনহুম, এক দলকে সে দুর্বল করে রেখেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে দেশের অধিবাসীদেরকে জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ঠিক একইভাবে এই বাংলাদেশের মুসলিমদেরকে, বাংলাদেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেরাউনের মতো রাজত্ব করার জন্য পায়তারা করছিল। যারা একটু বয়স বেশি তাদেরকে রাজাকার, যারা যুবক তাদেরকে জামাত শিবির অথবা জঙ্গিবাদী। আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইকে রাজাকার বানিয়ে দিল, আমি তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি যখন প্রথম জেলে যাই আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন। আজকে আমি তার জন্য খাস ভাবে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার মাকামকে জান্নাতের আলা মাকাম করুন। আমি বলছিলাম এই ফেরাউন যখন বাংলাদেশের বুকে বসে পড়ল, আল্লাহ তাআলা তখন কোন বড় শক্তি দিয়ে তাকে ধ্বংস করেন নাই, বরং স্কুল কলেজের বাচ্চাদেরকে তার বিরুদ্ধে আবাবিল পাখি হিসেবে প্রেরণ করেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সব চক্রান্তগুলোকে ব্যর্থ করে দিয়েছেন।
ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। আবাবিল মানে আসলে ঝাঁকে ঝাঁকে, তৈরান তো পাখি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে, পাখি পাঠিয়েছেন কলেজ থেকে, পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে, পাখি পাঠিয়েছেন মাদ্রাসার থেকে, আলিয়া থেকে, কওমিয়া থেকে, ডান বাম, আলিয়া কওমিয়া, স্কুল কলেজ, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত রাস্তা বের হয়ে এসেছে। এটাই বর্তমান সময়ের তয়রান আবাবি। আল্লাহ আরেকবার দেখালেন, ধ্বংস করে দিয়েছে। এটা আল্লাহর নুসরা। আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রজন্মের যুবকদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আলিয়া কওমিয়া সহ সকল ছাত্র জনতা ওলামা ইকরামদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবতরণ করেছিলেন। আর যখন এভাবে মাঠে নেমে গায়া যখন তারা বুক পেতে দিয়েছিল, আমি জেলখানায় বসে যখন দেখলাম আবু সাইদের সেই সম্প্রসারিত হাত আর বুক, আমার মনে পড়ল আমি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের 91-90 এর ফারিগ। আমি দুইবার দাওরা করেছি, একবার জামিয়া রহমানিয়াতে, দ্বিতীয়বার দেওবন্দে। দারুল উলুম দেওবন্দের উস্তাদ শাইখুল হাদিস শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তার জনসভার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো, দিল্লিতে তিনি বক্তব্য রাখবেন বলা হলো, এখানে বক্তব্য দিলে পরে গুলি করা হবে। মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহি সেই ময়দানে গিয়ে উপস্থিত হলেন, তিনি ঘোষণা করলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করে দিয়েছে এখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না, যদি কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছিঁড়ে দিয়েছিলেন। একটা লোকের সাহস হয় না তার বুকে গুলি করা। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছিলেন, যার শুরু করেছিলেন এভাবে, সাগামিরো দুর্বাজিরো কুকুর হচ্ছে বাদশাহ, গোরবাজির মানে বিড়াল হচ্ছে মন্ত্রী, কুকুর বাদশাহ বিড়াল মন্ত্রী, এমপি কারা, ইদুল সাগামিরো গুরবাজিরো মোশেরা দেবাকুনি ইচনি আরকানে দৌলত মুলকেরা বেরাকুনি।
এই ধরনের যেখানে সংসদ বসে, যে সংসদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল, এমপি গুলো হচ্ছে ইঁদুর, সেই সংসদ থেকে কোনো কল্যাণ আসতে পারে না, সে সংসদ জাতিকে ধ্বংস করতে পারে। এভাবে তিনি দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। আবু সাইদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার সেই কথাই মনে পড়ল, আবার বাদানির শিষ্যরা ময়দানে অবতীর্ণ হয়েছে। আমি যুবকদেরকে বলছি, আমার এই আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে দাও, যেই জাতির যুবকেরা তৈরি হয়ে যায় সেই জাতিকে কেউ ধ্বংস করতে পারে না, যেই জাতির যুবকেরা মরতে শিখে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। পাতলে হোসাইন দর হাকিকত মুরগে ইয়াজিদ হয়, পাতলে হোসাইন দর হাকিকত মুরগে ইয়াজিদ হয়, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। আবু সাইদ মরে নাই, হাসিনা মরেছে, আবু সাইদরা জীবিত রয়েছে, শহীদ হয়েছে, অমর রয়েছে, হাসিনা দেশ ত্যাগ করেছে। আমি ধন্যবাদ জানাই এই যুবকদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ব্যাপারে বলেছেন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, কোনোভাবেই বুঝাতে পারলেন না, তিনি পরিকল্পনা করলেন এই মূর্তিগুলো ভাঙতে হবে। ঘটনা আপনারা জানেন, যখন লোকেরা মেলার থেকে ফিরে এসে দেখলো মূর্তির হাত নাই, পা নাই, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, বন্যা হলো না, এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেললো কে? এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে, নমরুদের কাছে চলে গেল, নমরুদ এসে দেখে জিজ্ঞেস করলো, এখানে কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না? তখন সকলে উত্তর দিল, কালু সামিনা ফাতাই ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, হ্যাঁ আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি যে এই মূর্তিগুলোর সমালোচনা করে, যার নাম হচ্ছে ইব্রাহিম। কেন যুবকের প্রসঙ্গ আসলো? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এই মূর্তি ভাঙ্গা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে, মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। আর এইরকম কোন পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো যুবকের মাথায় ঢোকে। বলা হয়েছে সামিনা ফাতাই ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, একজন যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিমের ইতিহাস আপনারা জানেন। আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ইন্নাহুম ফিতিয়াতুন, ওরা ছিল কতগুলো যুবক, কি ছিল? যুবক ছিল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হিদায়তকে আরো বৃদ্ধি করেছি, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ ক্বামু, যখন শাসকদের সামনে দাঁড়িয়ে তারা বক্তব্য পেশ করছিল তখন তাদের দৃঢ়তা তাদের ঈমান শক্তি আমি আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। এখানেও ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, খাওয়া দাওয়াও করালো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এইখানেই শেষ হয়ে যায় কিনা, কিন্তু আবারও তারা প্রমাণ করলো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ ক্বামু, যখন তারা শাসকদের সামনে দাঁড়িয়েছিল তখন আল্লাহ বলেন, আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছিলাম, দৃঢ় মজবুত করে দিয়েছিলাম, যাতে করে তারা বাতিলের সামনে মাথা নত না করে। মরতে মুমিন বাতিল সে হারগেজ খৌফ খা সকতা নাহি, সর কাটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নাহি। ভাইরা আমার, আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকেও,
যারা বাংলাদেশের জনগণের পক্ষে, মুসলিমদের পক্ষে। আমি এই জন্য বলছি বারবার, এই ছাত্রদেরকে শহীদ বলে আখ্যায়িত করছি। অনেকে প্রশ্ন থাকতে পারে যে তারা তো কোনো দিনই যুদ্ধ করেন নাই। ভাইরা আমার, বিগত সরকার জাতিকে দুইটা ভাগে বিভক্ত করেছিল, তার বক্তব্য ছিল চেতনা স্বাধীনতার পক্ষে বিপক্ষে। মূলত এরা স্বাধীনতার পক্ষে বিপক্ষে ছিল না, এটা ছিল ইসলামের পক্ষে এবং ভারতীয় নাস্তিকতাবাদীর পক্ষে। সুতরাং যারা হাসিনার পক্ষে দাঁড়িয়েছিল, আমি নির্দ্বিধায় বলতে পারি তাদের অধিকাংশ লোক ছিল মুসলমান মুজাহিদ এবং তাদের অন্তরে ইমানি চেতনা ছিল। ইমানি চেতনায় বিশ্বাসীরাই সেদিন ময়দানে যুদ্ধ করেছে, সেদিন বুক পেতে দিয়েছে। কারণ ইমানি শক্তি ভিতরে না থাকলে এরকম বুক পেতে দেওয়া সম্ভব হতে পারে। তাই আমি অন্তর থেকে দোয়া করছি ওই ছাত্র যুবক জনতার জন্য যারা এই জালিম শাহীকে উদ্ধার করার জন্য কেউ জীবন দিয়েছে, কেউ তার চক্ষু দিয়েছে, কেউ হাত দিয়েছে, কেউ পা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও, আমিন। যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত শেফা দান করুন, আমিন। ভাইরা আমার, কিছু কথা ক্লিয়ার করতে হচ্ছে। আমাকে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীতে আপনারা একটু আগে বসুন। মুমিনদের সম্পর্কে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাসসাহু ইয়াসসাহিল্লাহু লাকুম। একটু মজলিসে জায়গা করে দিন। আমরা কথা না বলি, আমাকে গ্রেফতার করা হয়েছিল কেন আজকে আপনাদের ভালো করে বুঝতে হবে। আমি কোনো দলের লিডার ছিলাম না, দলের সদস্য ছিলাম না। সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা বিগত সরকারের পেটুয়া বাহিনী পুলিশের মিথ্যা বিভ্রান্তকর কথা শুনে হয়তো ভুল করেছেন। আমি আমার পিছনে আপনারা যা করেছেন আজকে এই ময়দানে ঘোষণা করছি, সব ক্ষমা করে দিলাম। এখন আপনাদের ভালো করে বুঝতে হবে, জসীমউদ্দিন রহমানি কোন জঙ্গি অথবা অন্য কোন দলের সদস্য নয়, নেতা নয়, গুরু নয়, আধ্যাত্মিক নেতাও নয়। এমনকি যেই দলের নামে তাকে বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, গুরু, আবার কি যেন অন্য কি কি যেন বলে, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দল আছে বলে আমি গ্রেপ্তারের আগ পর্যন্ত কানেও শুনি নাই। এজন্য আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, একজন লোক যদি কোন দল করে আর সে যদি লেখক হয়, অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে ওই দলের নামটা নিয়ে আসবে। সে যদি খতিব বক্তা হয়, অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সেই দলের প্রতি সমর্থন জানাবে, আহ্বান জানাবে। যদি সে ব্যক্তি কোনো উস্তাদ ও শিক্ষক হয়, অবশ্যই তার ছাত্রদের মাঝে সে ওই দলের নাম প্রচার করবে, আহ্বান জানাবে, সমর্থন করবে। সে যদি একজন দায়ী হয়, অবশ্যই সে এটা দাওয়াত দিবে। আমি একজন লেখক, আমি একজন বক্তা, আমি একজন ইমাম ও খতিব, আমি একজন উস্তাদ। আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো, কোন হাসিনার পুলিশের কথায় কান না দিয়ে আমার বইগুলো তন্ন তন্ন করে তালাশ করুন, কোন জায়গায় আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম আছে কিনা। আপনারা আমার বক্তব্যগুলো সারা বিশ্বে রেকর্ড ছড়ানো আছে, সব বক্তব্যগুলো শুনুন। আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের নাম আপনারা যদি প্রমাণ করতে পারেন, আমি বক্তব্য ছেড়ে দিব। আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন, মাদ্রাসায় গিয়ে দেখুন,
কোন ছাত্র শিক্ষককে অথবা কোন মুসল্লিকে আমি এরকম কোন দলের কথা বলেছি, আহ্বান করেছি, সমর্থন করেছি, যদি প্রমাণ করতে পারেন তাহলে জসীমউদ্দিন রহমানিকে জেলে নয় উন্মুক্ত জায়গায় ক্রেন এনে তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করবেন। আর যদি প্রমাণ করতে না পারেন অনুরোধ করছি আজকের থেকে জসীমউদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা ক্ষান্ত করবেন। আর যদি ক্ষান্ত না করেন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বেন। ভাইরা আমার, আজকে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল শিক্ষা সিলেবাসের মাধ্যমে, স্কুল কলেজের ছাত্রদেরকে বাংলার বাচ্চা বানাবার তৈরি চক্রান্ত করা হয়েছে। শুধু তাই না, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ, তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন। এমনি ভাবে আমাদের এগুলো বিষয় আছেন মুফতি হারুনে জার সাহেব, আল্লাহ তাকে যাদা খায় দান করুন, আমিন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সেজন্য আপনি এখানে এসেছে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই যে ইসলাম ধ্বংসের চক্রান্ত হেফাজত ওলামা একরামদের বিরুদ্ধে দুর্নীতি দমনকে আগিয়ে দিয়েছে। আমি জেলখানায় বসে অনেকের থেকে শুনেছি, তখন যারা জেলে ছিল, আমার তো কোনো অ্যাকাউন্টই নেই, তো দুর্নীতি দমন তারা আসবে কি করে? গুরু সাহেবও তাই এরকমই বলছিলেন, কারো অ্যাকাউন্ট নেই, এদের নামে দুর্নীতি দমন কমিশন তল্লাশি করা শুরু করে দিয়েছে। এগুলো দুর্নীতি দমন কমিশন নয়, ইসলাম দমন কমিশন তৈরি করে বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে কলঙ্কিত করার চক্রান্ত করা হয়েছে। কিন্তু আল্লাহ তো দেখেন, ওরা যত রকমের চক্রান্ত শুরু করেছিল আল্লাহ তাআলা তাদের সকল চক্রান্তের জালগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে ওলামায়ে কেরামদেরকে আবার ময়দানে আসার তৌফিক দান করেছে। শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, আমরা সকলে তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, তুমি যদি এই জালিমের বিরুদ্ধে আমাদের সাহায্য না করতে, তুমি যদি আমাদেরকে মুক্ত না করতে, এই জালিম শাহির হাত থেকে আমাদেরকে মুক্ত করার কোনো শক্তি ছিল না। মুক্ত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজী আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তাই না? শুকরিয়া কিভাবে আদায় করব? শুকরিয়ার প্রথম ধাপ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যখন যে নিয়ামত দান করেন সেই নিয়ামতকে ব্যয় করার জন্য তিনি পদ্ধতিও বয়ন করে দেন। আমাদের এই যে নিয়ামত বিজয়, এটা এসেছে ঐক্যবদ্ধ থাকার কারণে। আমাদের মনে রাখতে হবে, দুশমনরা আমাদেরকে বিভক্ত করে করে পর্যন্ত অনেক আলেমদেরকে ধ্বংস করেছে, শহীদ করে দিয়েছে, অনেক আলেমদেরকে দালাল বানিয়েছে, অনেক আলেমদেরকে কারা নির্যাতন করেছে। আজকে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আপনারা দেখেছেন এখনো ভারতের পত্রিকা আমার বিরুদ্ধে কত রকম প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমি নাকি হিন্দুদেরকে মারতে বলেছি, আমি প্যারোলে মুক্তি পেয়েও বলেছিলাম আমার বড় বোনের জানাজার জন্য আমাকে 3 ঘন্টার জন্য মুক্ত করা হয়েছিল। হেলিকপ্টার যোগে বরগুনা গিয়ে জানাজায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে বলেছিলাম, ওই সময় উত্তপ্ত ছিল, যে কোনো হিন্দুর বাড়ি যেন আক্রমণ না হয়, কোনো মন্দির গির্জা প্যাগোডায় যেন আক্রমণ না হয়, প্রয়োজনে তোমরা পাহাড়দারি করবে। যেখানে আমার বলিষ্ঠ বক্তব্য ছিল যে কোনো হিন্দুর বাড়িতে বা মন্দিরে কোনো আক্রমণ না হয়, এর পরেও কিছু অন্ধ
কিছু গোমরা পথভ্রষ্ট সত্যের থেকে যারা দূরে, এরকম কিছু মিডিয়া আমার বিরুদ্ধে প্রভাগান্ডা এখনো চালাচ্ছে, আমি নাকি জঙ্গিবাদী। মনে রাখবেন, আমাকে যারা জঙ্গিবাদী বলে তারা মূলত আমাকে নয়, কোরআনকে, হাদিসকে এবং স্বয়ং আল্লাহর রাসূলকে জঙ্গিবাদী বলছে। কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলেই এই কথা বলছে। আমার অপরাধ কি ছিল ভালো করে শুনুন। যখন এই দেশের একদল নাস্তিক মুরতাদ বিদেশ যাওয়ার জন্য কোনো ভিসা পায় না, তখন তাদের সহজ উপায় ছিল আল্লাহকে গালিগালাজ করা, রাসূলকে গালিগালাজ করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা এবং বিভিন্ন মিডিয়ায় সাতা প্রচার করা। আর তখন ওরা আমাদের মুসলিমরা, ইসলাম প্রিয় লোকেরা, আল্লাহর প্রিয় লোকেরা, রাসূলের প্রিয় লোকেরা স্লোগান দেয়, এটা নিয়ে ওরা দেখায়। এবং তখন বিদেশিরা বলে, হ্যাঁ তোমাকেই তো দরকার, ভিসা দিয়ে দেয়, বিদেশ চলে যায়। যখন বিদেশ যাওয়ার জন্য তাদের একমাত্র মাধ্যম ছিল আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, তখন আমি মনে করেছিলাম এই লোকদেরকে স্থায়ী ভিসা দেওয়ার প্রয়োজন আছে। আমি স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার বাপের জন্য আইন করা হয়েছিল, তাকে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন পর্যন্ত সাজা ছিল, আর আমার নবীকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে গ্রেফতার, সাজা দূরের কথা, পুরস্কার দিয়ে বিদেশ পাঠিয়ে দিত। তখন আমি একটা আয়াত পেশ করেছিলাম, লা ইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদু ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ বলছেন, যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে নিফাকের রোগ আছে তারা, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষের মুনাফিক তাগি বলেছে, তাহলে এটা কোন রোগ? এই রোগ হচ্ছে ইসলামের বিদ্বেষের রোগ, ইসলামের বিরোধিতার রোগ। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং যারা শহরে গুজব ছড়ায় আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে, কন্যাদেরকে নিয়ে গুজব রটনা করে, আল্লাহ কি বলছেন শুনুন, লা ইল্লাম ইয়ান্তাহি, যদি তারা তাদের এই কাজ থেকে বিরত না থাকে, লা নুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব, আপনাকে উস্কানি দিব। কে বলছেন? আল্লাহ নাকি রহমানি? আল্লাহ। উস্কানি দিচ্ছেন কে? আল্লাহ। লা নুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে আপনার দেশে আর থাকতে পারবে না, একেবারে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে। সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অল্প কিছু থাকতে পারবে, মালউনিন, যে কয়দিন থাকবে সে কয়দিনও থাকবে তার অভিশপ্ত হয়ে। এরপরে কি বলছেন শুনুন, কান খুলে শুনুন, চোখ দিয়ে দেখুন, অন্তর দিয়ে বুঝুন। সাংবাদিক ভাইদেরকে বলছি, যদি মুসলিম হয়ে থাকো, মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো, কোরআন বিশ্বাস করো, কোরআন এরপরে কি বলছে শুনো। রহমানি বলে নাই, সূরা আহজাব 33 নম্বর সূরা, 61 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, যদি তারা বিরতি না, বিরত না থাকে, আইনামা সুকিফু, মারুক না মাজহুল, মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, অর্থাৎ যে কেউ করবে। পরিষ্কার দেখুন কোরআনে আল্লাহর বর্ণার ভঙ্গিমা দেখুন, তর্জ তরিকা দেখুন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরনি যদি চুরি করে তাদের হাত কেটে দাও, মারুফের সিগা, কারণ এটা রাষ্ট্র করবে, কে করবে? রাষ্ট্র, এটা ব্যক্তিগত বিষয় না, চুরি করলে আপনি হাত কাটতে পারবেন না। আবার শুনুন, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জিনাকারিনী আর জিনাকারী, এদের প্রত্যেককে 100 দররা মারো, তোমরা মারো মানে রাষ্ট্র, মারো ফেরসিগা। এই ধারায় এখানে কি হওয়া উচিত ছিল? মারো ফেরসিগা হওয়া দরকার ছিল, কিন্তু এখানে মারো বসে নাই, কি এসেছে? প্যাসিভ এসেছে, অ্যাক্টিভ নয়। কি বলা হচ্ছে?
ওদেরকে যেথায় পাওয়া যাবে, সংসদে পাওয়া যাক, রাস্তায় পাওয়া যাক, পত্রিকা অফিসে পাওয়া যাক, অথবা কোন নেতা নেত্রীর বাসায় পাওয়া যাক, এমনকি যদি তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পেও পাওয়া যায়, ওদেরকে যেখানেই পাওয়া যাবে উখিজু, পাকড়াও করা হবে না, আখাজু উখিজু মারুফ না মাজহুল, অ্যাক্টিভ না প্যাসিভ। কেন বলা হলো? এইটা করার জন্য রাষ্ট্র লাগবে না, যে পাবে সেই কাজটা করতে পারবে। ওদেরকে যেখানে পাও তোমরা পাওয়া যাবে, ওদেরকে পাকড়াও করা হবে। তারপরে কি করা হবে? জেলে দেওয়া হবে কি যাবে না, জেল না ওদের জন্য। ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলো। বলেছেন এরপরে কি বলেন শুনুন, সুন্নাত আল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্না, এটাই হচ্ছে আল্লাহর রীতি। সুন্নাত আল্লাহিল্লাযীনা কদ খালাউ মিন কাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের জন্য এই রীতি আল্লাহর ছিল। ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রীতিতে, আল্লাহর এই নীতিতে তুমি কোনো তাবদিল পাবে না, পরিবর্তন পাবে না। 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত শুধুমাত্র রেডি করলাম। আয়াতটা কার? আল্লাহ। কোরআন কি জিনিস? আল কোরআনু কালামুল্লাহ, কোরআন কি? আল্লাহ। কোরআন কোন মাখলুক নয়, আল্লাহর কালাম। সুতরাং আল্লাহ নিজে বলছেন, আমি শুধুমাত্র এই আয়াতটা রেলি করেছিলাম, তারপরও পরিষ্কার আসলে আমি কোনো দল গঠন করি নাই, আমি কাউকে মারতেও বলি নাই, আমি আয়াতটা শুনিয়ে দিয়েছি, এর উপরে বই লিখেছি। আমার নামে মামলা হলো বলগার রাজীব হায়দার হত্যা মামলা। এই মামলাটা দ্রুত বিচারে নিয়ে আসা হলো। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনুন। ওই মামলার রায় হয়েছিল 2015 সালের 31 ডিসেম্বর। ডিসেম্বর মাসে জজ কোর্ট বন্ধ থাকে, কিন্তু আমাদের ওই কোর্ট খোলা ছিল, সারা দিন ব্যাপী কোর্ট চলত, সন্ধ্যার সময় কোর্ট চলেছে। এরপরে রায় দেওয়া হলো, ওই রায়ের 285 রায়ের কপির 285 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, এই মামলার আসামি তখন ওই যে শাহবাগের আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে শিবির বলা হয়েছিল, জামাত বলা হয়েছিল, দেখ এগুলো পায় না, পরে আনসার হলো বানানো হলো। ওইখানে লেখা আছে রায়ের কপিতে, এই আসামিগণ এমন কি দিয়ে লিখেছে আমার কথা, জসীমউদ্দিন রহমানিকে যদিও শিবির অথবা আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা হয়েছে, কিন্তু এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জজ কোর্ট থেকে কপিটা বের করুন, সাংবাদিক ভাইদেরকে বলছি, বের করে দেখুন সেখানে কি লেখা আছে। আদালতের রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে রহমানি কোন দলের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং আপনারা যদি এর পরেও আমাকে এইভাবে লেখেন, আদালত অবমাননার জন্য আপনারা দায়ী থাকবেন এবং সেজন্য আইনের ব্যবস্থা নেওয়া হতে পারে। কাজী এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, অবমাননা করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন এই বাংলার জমিনে তাদের থাকার কোন ইচ্ছা নাই। তাদের ইচ্ছা হলো বিদেশ যাওয়া, বিদেশ যাওয়ার জন্য তারা এগুলো করে। কাজী আমি বলছি না, বাংলাদেশের তৌহিদি জনতা জেগেছে, ওদেরকে একবার চিরস্থায়ী বিদেশ পাঠিয়ে দেবে। ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, এই জাগরণকে ধরে রাখতে হবে। এরপরে যদি কোনো চক্রান্ত শুরু হয়, আজকে যেভাবে ওলামায়ে কেরাম, তলাবায়ে এজাম, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, তাওহিদি জনতা একাত্র হয়ে ময়দানে নেমেছিল, ঠিক এই ঐক্যবদ্ধতাকে ধরে রাখতে হবে। কেয়ামত পর্যন্ত যদি আমরা এরকম থাকি, তাহলে ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ।
আমাদের সেজন্য প্রথম কাজ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। দুই নম্বর কাজ হচ্ছে এই চেতনাকে, হাসিনা যেমন একটা চেতনা তৈরি করেছিল, আমাদেরও চেতনা তৈরি করতে হবে। আমি মূলত আসলে কোন দলের সদস্য ছিলেন, এটাই বাস্তব। আমার কি কাজ ছিল, আমি যখন দেখলাম গণজাগরণ মঞ্চ তৈরি করলো এবং তারা সারা বাংলাদেশে একটা জাগরণ তৈরি করার চেষ্টা করলো, যদিও তাদের স্লোগান ছিল রাজাকার বিরোধী, কিন্তু এই রাজাকার বিরোধিতার আড়ালে ছিল ইসলাম বিরোধিতা, ইসলামের বিরুদ্ধে চেতনা তৈরি করা। তখন আমার ইচ্ছা ছিল বাংলাদেশে ওই গণজাগরণকারীদের বিরুদ্ধে একটা তৌহিদের জাগরণ তৈরি করা। এই জাগরণ নিয়ে মাঠে নেমেছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছি, আমি যদিও সে সময় শুরু করেছিলাম, আজকে বাংলাদেশের যে প্রান্তে যাই এখনো যাওয়ার সুযোগ হয় না, শুধু কয়েকটা মসজিদে চিকিৎসার জন্য গেছি নামাজ পড়ার জন্য, যে মসজিদেই যাই কোনো ঘোষণা নাই কিচ্ছু নাই, দেখেই বলে যে আরে ভবন সে বাড়ছে। আর মানে হচ্ছে যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জেলে রেখে সেই জাগরণকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমি বাংলাদেশের প্রতিটি জনগণকে, তৌহিদি জনতাকে বলবো, এখন আমাদের একই কাজ, আব হামারা একই কাম, ইন্তেকাম, ইন্তেকাম, আমাদের একই কাজ এখন। ইন্তেকাম মানে প্রতিশোধ। আমি জেল থেকে মুক্ত হয়ে বলেছিলাম, প্রতিশোধ শুনলেই তো সবাই কান খাড়া করে, রহমানি প্রতিশোধ দিতে বলেছে। আমি বলেছিলাম এই প্রতিশোধ ঠিক আছে, কিন্তু প্রতিশোধের আমার প্রথম কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া। যেমন আজকে এখানে আমি বলেছি যে সাংবাদিক ভাইয়েরা বিগত সরকারের চাপে পড়ে হোক অথবা শিখানো মিথ্যা হোক আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে, আমি তাদেরকে আম ক্ষমা করে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের প্রতিশোধটা এভাবেই হয়, ক্ষমার চেয়ে কোনো বড় প্রতিশোধ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 10,000 তরবারি তার ইশারার অপেক্ষায় আছে, একটু যদি বলেন যে খালি মক্কার কুফরদের শেষ করে দাও সব শেষ হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, ওহে মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো? মক্কার লোকেরা তো জানে আমরা কারা, মক্কার লোকেরা জানে তারাই ওই লোকগুলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, তারা ওই লোকগুলো যারা বিলালকে দুপুরে রোদ্রে চিৎ করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল, তারা ওই লোকগুলো যারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাজ্যস্থানে বর্ষা দিয়ে আঘাত হত্যা করেছিল, এই লোকগুলোর এখন একটু পানি আসলো মুখে, বললো যে একজন উত্তম চাচার থেকে, উত্তম ভ্রাতার থেকে যা আশা করে সেই আশাই আমরা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে আমি তোমাদের জন্য সে কথাই বলছি যা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উদ্দেশ্যে, যখন তার ভাইয়েরা তার হাতে ধরা পড়ল, তার কাছে আসলো, তখন তিনি যা বলেছেন আজকে তাই বলছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ দেওয়ার ইচ্ছা নেই। তোমরা সব যাও, তোমাদের সকলকে আমি আম ক্ষমা ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, এটার নাম হচ্ছে প্রতিশোধ। দুশ্মন যখন হাতের মুঠোর মধ্যে চলে আসে তখন দুশ্মনকে মারা সহজ কিন্তু ক্ষমা করা কঠিন, রাগ নিয়ন্ত্রণ করা কঠিন। আমাদের প্রিয় নবী, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই অসহায় মানুষকে হত্যা করার জন্য, তিনি বললেন দুশ্মন যখন হাতের মুঠোর মধ্যে চলে আসে তাদের ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় কাজ, কিন্তু এই ক্ষমা সকলের জন্য প্রযোজ্য নয়। যাদের অন্যায় সীমা অতিক্রম করেছে তাদের বেলায় ক্ষমা প্রযোজ্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা বিজয়ের মহান ক্ষমার দিবসে 13-14 জন বা আরো কিছু কম বেশি লোককে ক্ষমা মাফ করলেন না, তাদেরকে ক্ষমার বাইরে রাখলেন, অবশ্য তাদের অনেকেই পরে ইসলাম কবুল করেছে। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল, যার অপরাধ ছিল
ইসলাম কবুল করে মদিনায় গিয়েছিল। পরে সে আসলে ছিল মুনাফিক, মক্কায় চলে আসলো, দুটো দাসী কিনে আল্লাহ নবীর বিরুদ্ধে সমালোচনামূলক গান গাওয়াত, নর্তকি কনসার্ট করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনে খাতাল সম্পর্কে বললেন যে তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ নবী এখনো লোহার টুপিটা খোলেন নাই, মাথায় এখনো লোহার অস্ত্রটা, লোহার সেই হেলমেট বা লোহার পোশাকটা আছে। এর মধ্যে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, ওই যে ইবনে খাতাল যাকে ক্ষমা করা হয় নাই, সে তো কাবার গিরাব ধরে আছে। আর কাবা সম্পর্কে কোরআনে বলা আছে, ওমান দাখালাহু কানা আমিনা, শুধু কাবা নয়, কাবার যে হেরেমের সীমানা, হারামের সীমানা, এই সীমানার মধ্যে যে প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। এ তো কাবার গিরাব ধরে আছে, একে কি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইবনে খাতাল কাবার হারামের ভিতরে নয়, তওয়াফের জায়গায় নয়, কাবার গিলাব ধরে ঝুলে থাকলে তাকে ওখানে হত্যা করে দাও। এভাবে আজকেও যারা জেনে বুঝে ইচ্ছা করে আমাদের সেই কচি কচি ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, যারা নিরস্ত্র আবু সাইদের বুকে গুলি চালিয়েছে, তাদের যদি ক্ষমা করা হয় তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। যারা এরকম নেচে নেচে গুলি করেছে, নিরস্ত্র যুবকদের ছাত্রদের বুকে গুলি করেছে, অসহায় মানুষদের বুকে গুলি করেছে, তাদের জন্য কোনো ক্ষমা করা হবে না, তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে পেতেই হবে। ভাইরা আমার, আমি এই জন্য বলেছিলাম, আব হামারা এক হি কাম, ইন্তেকাম, ইন্তেকাম। প্রথম ধাপ হলো ক্ষমা, দ্বিতীয় ধাপ হচ্ছে যারা সীমাহীন অন্যায় করেছে তাদের শাস্তি খুঁজে দেওয়া, তিন নম্বর আমাদের কাজ হচ্ছে এই এখন ব্যাপকভাবে তাওহীদে দাওয়াত দেওয়া। যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নার দাওয়াত পৌঁছে না যাবে, যেই মানুষেরা এদেশের মুসলিমরা কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা বুঝেছে সালাত ফরজ, এজন্য তারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, ইমামের বেতন দেয়, রমজান মাসে তারাবির পয়সা দেয়, হাফেজকে খাওয়ায়, কারণ তারা বুঝতে পেরেছে এগুলো দিনই কাজ। এই লোকগুলো যদি বুঝে সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও ফরজ, তাহলে এই লোকগুলো দিন কায়েমের জন্য জীবন দিবে। সেজন্য আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে এই মানুষের মাঝে চেতনা তৈরি করে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আন আকিমুদ্দিন, সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল, আমাদের প্রতি একই নির্দেশ, আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হলো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, যাতে করে এই দ্বীনে হককে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করা যায়। সেই দ্বীনে বাতিল গুলো কি কি আপনারা আমার অন্যদের কাছে জেনে নেবেন। আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ছাত্র যুবক বৃদ্ধ সকলের, নারী পুরুষ সকলের অন্তরের ভিতরে তাওহীদের চেতনা তৈরি করে দেওয়া। তাওহীদের চেতনা যদি তৈরি হয়ে যায় তাহলে কবি বলেন সব গুরিজা হোগি আখির, সব গুরিজা হোগি আখির জলওয়ায়ে খুরশিদ সে, ইচ এমন মামুর হোগা নগমায়ে তৌহীদ সে। পূর্ণিমার চাঁদের দ্বারা যেভাবে রাতের আধার পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাওহীদের স্লোগানে এদেশ থেকে সকল নাস্তিক মুরতাদদের অন্ধকার পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেজন্য ব্যাপকভাবে আমরা তাওহীদের দাওয়াত প্রচার করি। এজন্য আমি, আমাদের হারুনে জাহার ভাই আছেন, গুণবীর সাহেব আছেন, আমরা সারা বাংলাদেশে যেতে প্রস্তুত আছি। কোনো ভেদাভেদ নেই, স্কুলে, মাদ্রাসা, কলেজে, ইউনিভার্সিটি, যেখানে আপনাদের আহ্বান করবেন, আমরা ইনশাআল্লাহ ছুটে যাবো, শুধুমাত্র একটা কাজের জন্য, পয়সার বিনিময়ে না,
দিনের দাওয়াত দেবেন ইনশাআল্লাহ প্রয়োজনে নিজেদের পয়সা খরচ করে, কিন্তু শর্ত একটাই, শর্ত একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে হবে। আমাদের আর কোন ভেদাভেদ থাকবে না, সমালোচনা থাকবে না। আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে, আমি স্পষ্ট বলতে চাই, আমি যখন প্রথম তাওহীদে দাওয়াত দেই, হ্যাঁ আমাদের কওমি ওলামাদের দেওবন্দির মধ্যে কিছু ভেদাভেদ যে নাই তা না, আমি স্পষ্টই বলি এটা, আমি সেগুলো তুলে ধরি। তাই বলে আমাকে আহাদিস বলা দেওয়া হলো, আমি কি আহাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়। কোথায় লালবাগ? কোন জামিয়া কোরআনী আরাবিয়া? কোন আরাজি মাদ্রাসা? জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত, রহমানী আমার নামের অংশ। এটা কোন আহাদিস মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ আহাদিসদের আসা নাকি দেওবন্দ মাদ্রাসা? আহাদিস মাদ্রাসা নাকি দেওবন্দের ছাত্র আমি। এদেশে বহু ছাত্র আছে যারা আমার ছাত্র, অথবা আমার যারা সমকালে ওই সময় যারা দেওবন্দের ছাত্র, তারা জানে আলহামদুলিল্লাহ আমি কেমন ছিলাম। আলহামদুলিল্লাহ দেওবন্দের ছাত্র আছেন আমাদের হারুনুল্লাহ সাহেবের শ্বশুর, আলহামদুলিল্লাহ মুফতি সাহেব, হ্যাঁ শাহিবুল সাহেব, উনিও সাহেব, আল্লাহ আমার তো আসলে আজকে দেখেন আমি নামাজ পড়তে গিয়ে বয়ানটা দিয়ে আমার এমনি তো দুর্বল আছি, তারপর জেল থেকে এখন দুর্বল কথাবার্তা বলি নাই, এলোমেলো হয়ে যাচ্ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম বুজুর্গদের সামনে, বিশেষ করে আমার সেই দেওবন্দের আকাবের আমার এখানে বসা আছে। আল্লাহ দেওবন্দ মাদ্রাসার জন্মই হয়েছিল আন্দোলন করার জন্য। আপনারা জানেন ডক্টর টমসন একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি লিখেছেন যে ইংরেজরা ওলামায়ে কেরামদেরকে এমনভাবে হত্যা করেছিল, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মালটার দিবে দীপান্তর করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা ওই যে আগে কবিতা বললাম ওরকম তারা সিনা টান করে ময়দানে এসেছিলেন। আজকে ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান আফগানিস্তান যেখানেই বলেন ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং ওয়াকিফ তো হায় ইস রাজ সে ইয়ে দার রসন ভি, ওয়াকিফ তো হায় ইস রাজ সে ইয়ে দার রসন ভি, হর দৌর মে তকমিল ওয়ফা হম সে হুই হায়, হর দৌর মে তকমিল ওয়ফা হম সে হুই হায়। যুগে যুগে যখনই বাতিল এসেছে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি, তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল গণজাগরণ মঞ্চের নাম ধরে, হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটাগাড়ির থেকে কওমি মাদ্রাসার সুরত ধারণ করে। সুতরাং বাতিল যখনই এসেছে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ বাজারে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো তাদেরই একজন সন্তান। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, বাংলাদেশের প্রসিদ্ধ শাইখুল হাদিস, শাইখুল হাদিস তো আমরা অনেকেই আছি, কিন্তু এক কথায় শাইখুল হাদিস বললে কাকে বোঝায়? আল মুতলাকু ইদা উতলিকা, তারপর কি ইরাদ বিহি আল ফরদুল কামিল, মান হুয়া আল ফরদুল কামিল? যদি শুধু বলা হয় শাইখুল হাদিস, তার কাকে বুঝায়? দুনিয়া থেকে চলে গেছে, কত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কি আছে তার নাম? জীবিত আছে। আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইকে দেখতাম যখনই কোনো এরকম অনিসলামিক কোনো কার্যকলাপ শুরু হয়ে গেছে, তিনি বলতেন আবু বকর রাদিয়াল্লাহু সেই মহান উক্তি, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে। তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি বারবার জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তো তার ছাত্র, আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র, মুফতি আমিনের ছাত্র, আমি লালবাগের ছাত্র, আমি অনেক হয়তো এটা জানে না, আমি জানি রহমানের ছাত্র, আমি লালবাগের ছাত্র, লালবাগ থেকে শুরু পরে রহমানিয়া থেকে শেষ, দাওরা শেষ করে তারপরে দেওবন্দে গেছি। ভাইরা আমার, তাহলে কেন আমাকে কালারিং করা হলো? আমি আপনাদের সামনে স্পষ্ট বলি, আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত, যুবক ছিলাম তো তখন, তাহলে বুড়ো হয়ে গেছে,
এই ভাষার কারণে হয়তো ওরা আমাকে আমার কথা একটু কষ্ট পেয়েছেন। আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে আমার কমি অঙ্গ ওলামাই কেরামরা, আমি তাদের কাছে করজোর ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বাচ্চা। খেতে যে নামে তার পায়ে কাদা লাগে, আমি খেতে নেমেছিলাম, কাদা লেগেছিল কিছু, সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খেদমতে এসেছি। ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি, সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি। এখন আমার একই কাজ, ইউজহারাহু আলা দ্বীনে কুল্লিহি, সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই সাহেবুল ইসরাও ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন, শুধু আমরা মাঝ বয়সীরা না, আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন, যুবকরা থাকবেন। জেনে রাখবেন, কোনো একটা বিপ্লব যদি তৈরি হতে হয়, যুবকের রক্ত, মুরব্বীদের পরামর্শ, ধনীদের অর্থ, কয়টা বললাম আবার শুনেন, ওসমানদের অর্থ, ওসমান গনি অর্থ, আলীর মতো যুবকদের শক্তি, আর আবুকের মতো মুরব্বীদের ছায়া, এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে ইনশাআল্লাহ। এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন ইজাহার সাহেবের আব্বা মুক্তি জারুল ইসলাম চৌধুরী সাহেবকে। আপনারা অনেকেই হয়তো যারা দূরের তারা চেনেন না, আমি যখন হারুন ইজাহার সাহেবের নামও শুনি না তখন ওনার নাম আমি শুনেছি। এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমার লাল খান বাজার মাদ্রাসায় মুক্তি ইজাহারুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে এসেছি, ওনার ওখানে আছি। সুতরাং আমার মনে হচ্ছে আজকের এখান থেকে যেভাবে আমি দেখতেছি যুবকদের ভাইদের দেখতে পাচ্ছি, আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে, যে ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না, অন্ধকার দূর করতে হলে আলোর মশাল জ্বালাতে হবে, সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাওহীদের আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম। আজকে আমি লাল খান বাজার দেখতে পাচ্ছি, সেই মশাল জ্বলতে জ্বলতে ওদের কলিজায় একটু আগুন লাগিয়ে দিয়েছে। সুতরাং যখন আমাকে আহলে হাদিস বলে প্রচার করা হলো, তা দিয়ে কাজ হলো না। এরপরে ধরলো সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি। এই জঙ্গি শুধু আমাকে নয়, যেই কোনো ইসলামের জাগরণ তৈরি করার মতো কোন প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তাকে জঙ্গি বলা হয়েছে। সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে। এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে, যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয়, যদি কোনো রকম অবাদ দেওয়া হয়, সেটা হোক মামুনুল হক, হোক হারুন এজাহার, হোক জসিমুদ্দিন রহমানি, হোক গুনবী, হোক আলী হাসান উসামা, হোক রফিকুল ইসলাম মাদানি, এরকম আরো যাদের নাম না জানা আছে, আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাআল্লাহ তাদেরকে বাঁচাবার রক্ষা করবেন। আপনারা সেই ঢাল, আপনারা সেই যুবক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন, তীর তরবারির আঘাত আসছে, সাহাবায়ে কেরাম নিজেদের বুকটাকে ঢাল স্বরূপ করে দিয়েছেন। আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা, যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছো, আবারও যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে, কোন আলেমকে জেলে তোমার চক্রান্ত করা হয়, তোমাদের সে বুকের তাজা রক্ত মাঠে অবতরণ করতে হবে। আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম। ভাই রামার আপনাকে কি কি ধরনের এই ময়দানে যদি অবতরণ হন, জেনে রাখবেন তারা মরে না, মরে না। ওজন বলছিলাম কাতলে হুসাইন দার হাকিকত মর গে যিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। সুতরাং কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় না পে, আমাকে দুইবার ক্রসফায়ার দেওয়ার জন্য নেওয়া হয়েছে। আমি জেলখানাগুলিকে আর বলতে চাচ্ছি না, ওটা আমার মধ্যে আল্লাহর মধ্যে থাকবে।
কিন্তু আমার সবচেয়ে বাধা লেগেছিল, আপনাদের শোনা দরকার এটা। আমাকে বলা হয়, রহমানি সাহেব কথা তো অনেক বলেছেন, অনেক শক্তি দেখিয়েছেন, আল্লাহ আপনা আল্লাহ আপনাকে দেখে না, আল্লাহ ব্যস্ত আছে, কোরআনে বলা নাও, শুনেন কি বলে, শুনেন নাও বিল্লাহ, পরে বলেন শুনেন কি বলে। তারা বলতে চায় কোরআনে আছে ওই যে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে, শান মানে তারা ব্যস্ত বুঝাইছে, যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে, সানাকুরুবু লাকুম আইয়ুহা সাকালান, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন ধরবো, তো যখন ধরবে তখন বুঝবে, এখন তো আমরা আপনাকে ধরছি, এখন আমরা যা করি আল্লাহ আমাদের ধরবে না। চিন্তা করেন কোরআন কি কত অপব্যাখ্যা করছে, এটা নিশ্চয়ই কোন শয়তান ওদেরকে শিক্ষা দিয়েছে। আমি তখন প্রতিবাদ করেছিলাম, এরপরে আমাকে কোরস ফায়ার দাবের নিয়ে গেল। আমি আপনাদেরকে বলছি, আমাকে যখন কোরস ফায়ার দাবের নিয়ে গেল, চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাপ লাগানো, আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যেমন উড়াল দেওয়ার আগে হালকা হয়ে যায়, বিমান যেমন আকাশে উড়ে হালকা হয়ে যায় এখনই উড়বে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক্ষুনি চলে যাবো, যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলাম, কেন করে না গুলি, দেরি সহ্য হচ্ছে না, এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম। আমি মনে করি তখন যদি আমাকে গুলি করা হতো, হয়তো আমার মাঝে আর আল্লাহর সাথে সাক্ষাতের মাঝে শুধুমাত্র গুলিটাই ব্যবধান থাকে, কাজে ভয় পাওয়ার কারণ নেই, আর কারণ নেই। ভাইয়েরা আমার, আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, আরো বিষয় অনেকগুলো কথা বিষয় ছিল, আর কোন জরুরি বিষয় আছে না? নির্যাতনের বিষয়টা আসলে হচ্ছে কি, দেখেন আল্লাহ তাআলার দিনের পথে যারা যায়, দেখেন পাখি মানুষ খাতায় পারে না, কাউয়া পালে, কাউয়া পালে কি, তোতা পাখি, যে পাখি দেখতে সুন্দর, গান ভালো। আমি ওই যে মুক্তি হারুন সঙ্গে কিছু কবিতা লিখে পাঠাইছিলাম, আসলে কবিতা গুলো ফাত্তাইরু লা ইউসজানু ইল্লা, ওই পাখিকে খাঁচায় বন্দি করা হয় যেই পাখির আওয়াজ সুন্দর, ঠিক তেমনি ভাবে যেই কোরআনের পাখি কোরআনের কথা বলে, যেই কোরআনের পাখিরা সুন্নার কথা বলে, তাদেরকে যেখানে বন্দি করা হয়, যারা কোরআন সুন্নার কথা না বলে কোন শাসকের পাঁচটা গোলামি করে তাদের জেলে যাওয়ার মতো সৌভাগ্য হয় না। অনেকে মনে করে জেলখানা নাকি যায় কারো বদদোয়ার কারণে, আমি নাকি কোন বুজুর্গকে তিরস্কার কারণে বদদোয়া করে জেলে গেছি। কোরআনে আছেন নবীদেরকে এই কথাই বলা হতো, ইল্লা আতারাকা বাদু আলিহাতিনা, আমাদের কোন দেবদেবী তোকে কি করছে বদদোয়া দিয়েছে তাই সে জেলে গেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন কার বদদোয়ায়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3-3 বছর পর্যন্ত এই কারাগারের মতো না, এই কারাগারে খাওয়ান দেয়, পানি দেয়, আমাদের নবীকে যে কারাগারে আটকে রাখা হয়েছিল সেখানে খাবার ছিল না, পানি ছিল না, উত্তপ্ত মরুভূমির বালু ছিল, পাহাড় ছিল, 3-3 বছর পর্যন্ত সে আবে আবি তালেবে শুধু আমাদের নবীকে নয় নবীর পুরো বংশকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল। কারো বদ্ধ হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে কারাবন্দি করা হয়েছিল, এক রেওয়ায়েতে বলা হয় যে উনি জেলখানাতেই মারা গেছেন, আর কেউ তার সাথে না মুক্ত করা হয়েছিল কিন্তু গৃহবন্দী অবস্থা মারা গেছেন, যে অবস্থায় বন্দী অবস্থা মারা গেছেন তিনি কার বদ্ধায় করেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইকে কারারুদ্ধ করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, ইমাম ইবনে তাইমিয়ার লাশ কারাগার থেকে উঠেছিল, এই সবাই কি কোনো বুজুর্গকে তিরস্কার করে বদ্ধার খপ্পরে পড়েছিলেন? বরং পরিষ্কার শুনুন, ওই যে বললাম জেলখানায় যেতেও ভাগ্য লাগে, জেলখানা সবার জন্য নয়, কাউয়া কোনদিন কেউ পালে না, পালে ময়ূর, পালে তোতা পাখি, যার হয়তো রূপ আছে অথবা কি আছে গুণ আছে, যার কোনটাই নাই তাকে কেউ খাতায় বন্দি করে খামাকা খাওয়ান দেয় না। ঠিক তেমনি ভাবে
যেই পাখির গলায় যে আলেমের গলায় কোরআনের আওয়াজ থাকে না, যেই আলেমের গলায় একামতের দিনের কথা থাকে না, যেই আলেমের গলায় নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা থাকে না, যেই আলেমদের গলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার স্বপ্ন থাকে না, সেই আলেমদেরকে জেলখানায় নেওয়ার কোনো প্রয়োজন হয় না। সুতরাং পরিষ্কার হয়ে গেল জেলখানায় যাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আপনারা একটু দেখেন না, এখন চোখ ভুলে যায় জেলখানায় কারা গেছিল বাংলাদেশে। অতীত ইতিহাস দরকার নাই। আর তবে আমাদের আকাবেরদের অনেকেই আছেন যাদেরকে জেলে নেয় নাই ওরা, কারণ ওরা জানে এখানে ভিন্ন ব্যাপার আছে। এই মুরব্বীদেরকে জেলে নিলে, রহমানিকে নিলে তো তারা দেখতে পাচ্ছে তেমন কিছু হয় নাই। এই সমস্ত মুরব্বীদের কাউকে যদি জেলে নেওয়া তো বাংলাদেশের জমিনে আগুন লেগেছে, ঠিক কিনা? আপনাদেরকে মনে রাখবে, সেই জন্যই ওলামায়ে কেরামদেরকে তারা নিতে ভয় পেয়েছে, নয়তো এদেরকেও নিয়ে যেত। তারা তো আল্লাহ আজমির হাসপাতাল সারে নাই, আজমির হাসপাতাল রহমতুল্লাহ আলাইকেও জেলে নিয়েছিল, মুফতি আমিনীকে জেল খাটতে হয়েছে। এরকম ভাবে আমাদের বর্তমান এবং অতীতের নিকট অতীতের যারা আকাবের তাদের জেল খাটতে হয়েছে। সুতরাং মনে রাখতে হবে, আমরা তাদেরই সন্তান। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই, এরাই হচ্ছে আমাদের পিতৃপুরুষ আব্বা। কারা? আমাদের আব্বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের আব্বা কে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের আব্বা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের আব্বা হোসাইন আহমদ মাদানী, কাসিম নানুতুবি, মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন। আমাদের আব্বা আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের আব্বা আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। আমিনীর আব্বা, আমাদের আব্বা হযরতের কি নাম জানো? হাদিসের ওস্তাদ যারা বসে আছেন, হ্যাঁ, মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, মুফতি হাবিবুর রহমান কাসিম, মাশাআল্লাহ, তাফিলি, হ্যাঁ, শামসুদ্দিন জিয়া, আল্লাহ আকবার, নাম তো আমার অনেক আগের থেকে মুখস্থ আছে, আজকে বারবার দেখতে পারি। জিয়া আলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শামসুদ্দিন জিয়া, দামাত বরকাতুল আলিয়া, আমাদের কাসিম সাহেব, এই সমস্ত বড় বড় আকাবের যে ছায়াকে আরো দীর্ঘায়িত করুন, আমিন। তাদের নেতৃত্বে, তাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার তৌফিক দান করুন, আমিন। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন, আমিন। আমি মূলত আসলে খুবই অসুস্থ, দেখেন আজকে আমি এই কদিন মধ্যে কিন্তু বসে নামাজ পড়তে হয়েছে, কারণ আমার হাঁটু ব্যথা খুব বেশি। তো আমাদের মুরব্বী হারুনিজার সাহেবের আব্বা বললেন যে এই মুসাল্লা অনেক বড় বড় আকাবেররা ইমামতি করে গেছেন, আমি বললাম আপনি কি আমাকে আদেশ করছেন নামাজ পড়াবার জন্য? হ্যাঁ, আমি তাহলে আল্লাহু আকবার। আমি কিন্তু আগে বলেছিলাম যে আমি নামাজ পড়াবো না, নামাজ পড়াবো অন্যের জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এরপরে দেখলাম নামাজ পড়াবার সময় হাঁটু ব্যথার কোনো খবরই ছিল না, ফরজটা শেষ হওয়ার পরে অবশ্যই কিছুটা ফিরে আসছে আবার, কিন্তু যতক্ষণ আমি ফরজ সালাতে ছিলাম অতক্ষণ পর্যন্ত আমার হাঁটুর কোনো ব্যথাই অনুভব হয়নি। এটা আমি একটা চাক্ষুষ দেখলাম এই মাত্র। আমি এরকম আল্লাহকে অনেক দেখে সাহায্য করছি, কারাগারে অনেক দেখেছি, আমি সেইগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে যেখান থেকে ফিরিয়ে এনেছেন বাকি জীবনটুকু যেন আমি আল্লাহর এই নেয়ামতের শুকরিয়া আদায় করে শাহাদতের মৃত্যু বরণ করে ফেলার তৌফিক দান করুন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকেও দ্বীনের জন্য যেভাবে মুসআব বিন উমায়ের এর মতো যুবক, হ্যাঁ, এরকম যুদ্ধের ময়দানে কত যুবকদের খবর আছে খেজুর খাচ্ছেন, হ্যাঁ, আর বল বাবা এতগুলো খেজুর খেতে পারে তো আমি জান্নাত চলে যাই, কি দেরি হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আল্লাহ কি দিবেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন জান্নাত পেয়ে যাবে, জান্নাত। তিনি মনে করলেন একটু কোমরটা সোজা করে নেই, একটা খেজুর বের করলেন, খেলেন, দুই তিনটা খেয়ে ফেলে দিলেন যে এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধে লেগে গেলেন, পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে গায়েব হয়ে যায় ঠিক তেমনি ভাবে এই আলোক উজ্জ্বল তরুণ যুবক তরবারি হাতে নিয়ে
হাসি মুখে এগুচ্ছে, কাফেরদের ভিড়ে ভিড়ে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, যুবক কোথায় যাচ্ছ? তুমি তো কাফেরদের ভিড়ে ঢুকে গেছো, ফিরে আসো। তিনি বলছেন, না, আমাকে যেতে দাও। তার ঠোঁটে রক্ত, মাথায় রক্ত, রক্ত ঝরছে, ঠোঁটে হাসি আছে, আমাকে যেতে দাও। আমি উহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান, শহীদ হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। ভাইয়েরা আমার, একটা বিল্ডিং দাঁড়ায়, নিচে ফাউন্ডেশন থাকে, কেউ তা দেখে না, শুধুমাত্র বিল্ডিংটাই দেখে। এই ফাউন্ডেশনগুলোও তো অনেক কাজে লাগে। আমি চাচ্ছি যারা বাংলাদেশের জমিনে দিন কায়েমের জন্য, নামের জন্য নয়, সোশ্যাল মিডিয়ায় তার প্রচারের জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, যারা ইসলামের জন্য জীবন দিতে, এরকম একদল যুবকের প্রয়োজন। আপনারা খেয়াল রাখবেন, আমাদের কথাগুলো বিভিন্ন রকম বিকৃত করা হয়, আপনারাও আমাদের কথা লিখতে সাবধান লাগবেন। আমাদের কথা বলতে গিয়ে দেখা যায় যে আপনারা কিছু ব্যাখ্যা নিজের যোগদান, এতে আমাদের লাভ আর ক্ষতি হয়। আমাদের ভালোবাসতে গিয়ে আমি এটা পরিষ্কার, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে কোনো বিভেদ নাই। আল্লামা মামুনুল হক আমার ছাত্র জীবনের বন্ধু, আমি তাকে আমার ওস্তাদের সন্তান, আমি তাকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। মাহমুদ হাসান গুনুবি, ওসামা আলী সামা, রফিকুল ইসলাম মাদানি, আমরা একসাথে জেল খেটেছি, কাজী তারা আমার জেলের ভাই। এরকম আরো অনেকে আছেন, হারুন সাহমাদি সাহেব তো আছেনই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু এখন আমাকে ভালোবাসতে গিয়ে যদি হারুন সাহেবের বিরুদ্ধে আপনি কথা বলেন, বা ওনাকে ভালোবাসতে গিয়ে আমাকে মুনাফিক বললেন, এটা আমরা বরদাস্ত করব না। এইরকম ভালোবাসার দরকার নেই, বরং এরকম লোকেরা ইসলামে ক্ষতি করে, বিভক্তি তৈরি করে। আপনারা খবরদার, আমাদের কাউকে ভালোবাসতে গিয়ে অপরকে হেয় করার চেষ্টা করবেন না। বরং আপনারা আমাদের মুখ থেকে যদি কোনো সময় কোনো ভুল ক্রমে কারো সমালোচনা বের হয়েও যায়, আপনারা বলেন, বলবেন আমাকে, বলবেন যে আরে উনি তো আপনার খুব প্রশংসা করেছে, ওই যে শেখ সাদির কবিতা আছে, শেখ সাদির দরবারে একজন কবি এসে চরমভাবে তাকে, শেখ সাদির কবিতাটা, এক বাদশার দরবারে একজন কবি বাদশার সমালোচনা করে কবিতা তৈরি করেছে। বাদশাহ ওই ভাষা বোঝে না, একজন দোবাসীকে জিজ্ঞেস করলো সে কি বলেছে, তো বললো যে বাদশাহ সে তো আপনার খুব প্রশংসা করেছে, তো ওরে 1,00,000 মুদ্রা পুরস্কার দাও। আর একজন ছিল, সেও বুঝছে, স্যার ও তো আপনার প্রশংসা করে সমালোচনা করেছে, এ মিথ্যে বলেছে, না ওকে পুরস্কার দাও, তোমার এই, তুমি বুঝছি তুমি সত্যি বলেছ, তোমার এই সত্যের চেয়ে ওর মিথ্যা আমার কাছে বেশি ভালো লাগছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনারা সত্য কথা হলো অনেক সময় কোন আলেমদের কাছে গিয়ে বলবেন না যে অমুক আপনাকে এই সমালোচনা করেছে, আবার বিরুদ্ধে বলেছে। খবর দ্বারা আমরা সকলেই ভাই, আমরা সকলেই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এটা খুব খেয়াল রাখ।